দেশের অনেক প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলছে মাত্র একজন শিক্ষক দিয়ে। শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এই অবস্থায় 2020 সালে 32,000 শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরে 45,000 শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী 22 এপ্রিল 22টি জেলায় হবে প্রথম ধাপের পরীক্ষা। এবার 13,00,000 প্রার্থী অংশ নেবেন পরীক্ষায়। সে হিসেবে প্রতি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 29 জন। 100 নম্বরের মধ্যে 80 নম্বর লিখিত এবং 20 নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় প্রতি পদের জন্য 2 জন নারী ও 1 জন পুরুষকে প্রাথমিকভাবে নির্বাচন করা হবে। প্রতিবারই প্রাথমিকের নিয়োগকে কেন্দ্র করে মাঠে নামে জালিয়াত চক্র। এবার যে কোনো অপতৎপরতা রোধে জিরো টলারেন্সের কথা জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এসএসসি এবং এসএসসি রেজাল্টটা সরাসরি বোর্ড থেকে আপলোড হয়েছে, সুতরাং তাদের যে ছবিগুলো আছে সেই ছবিগুলো ভেরিফাইড হয়ে গেছে, এনআইডি দ্বারা ভেরিফিকেশন হয়ে গিয়েছে, এবং আরও যেটি আরও কিছু বিকল্প ব্যবস্থা আমরা নিচ্ছি, তাদের হাতের লেখাগুলো যাচাই করার ব্যবস্থা যেন প্রক্সি প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে শিক্ষকতায় আগ্রহীদের নিয়োগের পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা অনুসারে বেতন নির্ধারণের পরামর্শ শিক্ষা গবেষকদের।